মানুষের আজকের এই এত কিছুর জন্ম কোথা থেকে? আমার বিশ্বাস ক্ষুধা থেকে। মানুষ প্রথম যে প্রয়োজনীয়তা মেটাতে চায় সেটা ক্ষুধা। পেটে খাবার থাকলে তখন আসে যৌনতা, আর দুটো বিষয় যদি মোটামুটিভাবেও মিটে যায় তখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করে। মানুষ নানা রকমের স্বপ্ন দেখে, সুখের স্বপ্ন, সমৃদ্ধির স্বপ্ন। মানুষ যত এগিয়ে যায় তার স্বপ্ন তত বড় হয়, সে যত পায় খোয়াবে তত তার বদলে যায়। মানুষের সেই খোয়াব নিয়েই ইলিয়াসের খোয়াবনামা। আমরা যখন খোয়াবনামা পড়ব তখন আমাদের মনে হতে থাকবে যে আমরা একটি বিশাল মহল্লায় ঢুকে পড়েছি। সেই মহল্লার কোনো গলিতে টিনের বাড়ি, কোনো গলিতে সোনের বাড়ি, কোনো গলিতে ইটের বাড়ি, কোনো গলিতে টাইসের বাড়ি। পাঠক যতই সামনে যাবেন ততই উপন্যাসটির ডালপালা সরাতে থাকবে। খোয়াবনামাতে চেরাগ আলী, তমিজের বাপ তমিজ, কুলসুম, শরাফত মণ্ডল সকলেই নানা ধরনের খোয়াবে আক্রান্ত, কিন্তু সকলের খোয়াবেরই সুতা এক জায়গায় বাঁধা। তমিজের বাপ আবর, মানে বোকা। তার কেবল খাওয়ার চাহিদা, পেট পুরে ভাত খেতে পারলেই হয়, বাকি আর কিছুই চায় না। বুড়ো মানুষটার পাশে যুবতী বউ, তার মাঝে কোনো আকাঙ্ক্ষাই জাগে না। তমিজের বাপের খাওয়া মিটে গেলে ঘুমিয়ে থাকে কিংবা জেগে জেগে খোয়াব দেখে। সে খোয়াব হলো মুনশির খোয়াব, যে নাকি কাতলাহার বিলের পাশে পাকুর গাছে উঠে আশ্রয় নিয়েছে, সেখানেই তার আরশ। আদতে ইলিয়াস এই তমিজের বাপের মধ্যে এঁকেছেন আবহমান বাংলার এমন কিছু মানুষের কথা, যারা তাদের বিশ্বাসের মধ্যে এতটা ঢুকে থাকে যে দুনিয়ার বাস্তবতা তাদের কাছে কোনো অর্থ বহন করে না। তমিজের বাপ চিনত বিল, বিলের মাছ আর চেরাগ আলী মুন্সিকে, সেখানেই সে থেমেছিল তার বাকিটা সময়। জীবনভর সে ওই নিয়েই থেকে গেছে। খোয়াবে বা সজাগে তমিজের বাপ সেই চেরাগ আলীর শোলক শুনতে পায়, যে মানুষের খোয়াব শুনে মাটিতে দাগ কেটে কেটে খোয়াবের তাবির বলতে পারত, অথবা হাটে মুন্সির মাধ্যমে খোয়াবের পাওয়া শোলক শুনিয়ে স্বপ্নের বয়ান করত। তমিজের বাপ বিয়ে করে চেরাগ আলীর নাতনি কুলসুমকে, যে সারা জীবন শোলক শুনে তমিজের বাপের হা করা মুগ্ধ প্রশ্নবোধক মুখ আর দাদার রেখে যাওয়া বইয়ের এলোমেলো দাগে খোয়াবের অর্থ খুঁজে বেড়ায়। তমিজ মাঝির বেটা হয়েও চাষি হুরমতুল্লাহর সাথে শরাফত মণ্ডলের জমি বরগা চাষ করে, আর হুরমতুল্লাহর মেয়ে ফুলজানকে বিয়ে করার খোয়াব সাজায়। নির্ভেজাল ভবঘুরে মানুষ বৈকুণ্ঠ অপেক্ষা করে পোড়াদহের মেলায় তার পূর্বপুরুষ ভবানী সন্ন্যাসীর দর্শন পাওয়ার। শরাফত মণ্ডল জমি বর্গা দিয়ে এবং নায়েব থেকে কাতলাহার বিল পত্তন নিয়ে বক উঠতে থাকা শিমুল গাছের নিচে বসে সমাজের ক্ষমতাবান মানুষ বা শোষক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এভাবেই সময়ের সংঘাতে তেভাগা আন্দোলন এবং দেশভাগে প্রান্তিক পর্যায়ের মানুষের নিয়তির ভাঙ্গন গঠন নিয়ে খোয়াবনামা মহাকাব্যিক আখ্যানে চেরাগ আলীর শোলকের মোহে ডুবে যেতে হয়। এদিকে বদলে যাওয়া সময়ের স্রোতে ভেসেছে তার উত্তর পুরুষ তমিজ। সে খিয়াবে গেছে ধান কাটতে, মাঝির সন্তান হয়েও একসময় জমি চাষ করে সে খিতু হওয়ার খোয়াব দেখেছে। সেই সঙ্গে খিয়ারে কাজ করতে গিয়ে সে উদ্বুদ্ধ হয়েছিল নতুন দিনের চেতনায়। মানুষের অধিকারের আদায়ে তার রক্তের মধ্যে প্রতিবাদ এসে জমেছিল, কিন্তু প্রান্তিক পর্যায়েই এখানে ক্ষমতার নানা ব্যবহার চলে। সেই ক্ষমতার প্রতিভু শরাফত মণ্ডল। প্রত্যেক অঞ্চলের ভূমির মালিকদের দাপট, তাদের ক্ষমতার ব্যবহার এবং মানুষকে দাবিয়ে রাখার প্রবণতা তার মাঝে দেখা যায়, কিন্তু সেখানেও প্রতিদ্বন্দ্বী থাকে। কালাম মাজিদের মতো মানুষদের খোয়াব থাকে নিজেদের বড় করে তোলার, সে খোয়াব তারা পূর্ণ করে। এরই মাঝে যারা ক্ষেত বিল গ্রামের হাট থেকে বেরিয়ে শহরে বাতাস গায়ে লাগায়, তারা বৃহত্তর পরিমণ্ডলের হাওয়া গায়ে ছড়িয়ে দেয়। তখন কারো কারো মনে পাকিস্তান কায়েম করার খোয়াব জাগে। সে খোয়াব সত্য মনে হয় যখন লোকজন এসে তাদের তাতিয়ে যায়, আশ্বাস দিয়ে যায়। তখন খোয়াব ভেঙে যায় কারো কারো। পুরাতন আনন্দবাজার এর খবরের কলকাতায় মুসলমানদের হত্যার খবরে এখানেও মারা যায় অনেকে। সেখান থেকে ভেঙে যায় আরও খোয়াব।
কিন্তু এসব খোয়াবের সাথে কোনো সংযোগ নেই কুলসুমের, কেননা সে জীবনে প্রায় কিছুই দেখেনি। সে দেখেছে তার দাদা চেরাগ আলীকে, দেখেছে তমিজের বাপকে। একজন শোলক লিখে গিয়ে বেড়াতো, অন্যজন সেই শোলকে কি পেয়েছিল কুলসুম কোনোদিন বোঝেনি, কিন্তু তার সেই দেখা জগতের মাঝেই ঘুরে বেড়াতো থাকে কুলসুম। খোয়াবনামার প্রেক্ষাপট মূলত গল্পটার সময়কাল বলা চলে ভারত বিভাগের কিছু আগে, পুরাদহ কিংবা বগুড়া থেকে অদূরে কোনো সাধারণ নিজগিরিডাঙ্গা গ্রামে, কিন্তু এ আখ্যানগুলো কোনো সময়ে বা স্থানে বাধা পড়ে না। প্রাচীন তত্ত্বের স্বাদ পাওয়া গল্পগুলো পৌরাণিক, পুরনো জন্মান্তরের চক্রের মতো ঘুরছে সময় আর স্থানের সাথে সাথে। 200 বছর আগের ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে ভূমিকম্পে যমুনার গতিপথ বদলে যাওয়ার স্মৃতি পর্যন্ত বিস্তৃত হয়ে আসছে গল্পের চরিত্রগুলো। পাকুরগাছে মুন্সির ভূত বিলীন হয়ে গেলেও সেই লোকশ্রুতির স্থলে চক্রাকারে আবার স্থলাভিষিক্ত হয় তমিজের বাপের চূড়াবালিতে উল্টো ঝুলে থাকা ঘাওয়ালা পায়ের গল্প। এত সব স্বপ্নিক কার্যত নিষ্পা পারাগায়ের গল্পগুলোর আড়ালে জাল বুনে আসে আরও এক বৃহৎ জীবনবোধের গল্প, যেখানে দ্বিজাতি তত্ত্বের তাত্ত্বিক সারতা অসারতা পায় কিংবা পায় না। তেভাগা আন্দোলনের মাঝে লালভূতের ভয়ে মুসলিম লীগের প্রতিশ্রুতি ফলপ্রসূ হয় কিংবা হয় না। এক রাজার অভিসারের পর অন্য রাজার উত্থান তমিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করে কিংবা করে না। চাষাভুষা মাঝি পাড়ার অশিক্ষিত মানুষগুলো এত সব বোঝে না, তারা নারায়ে তাকবীর রেশা ধ্বনিতে কামায় পাড়ায় আগুন ধরিয়ে দিয়ে অপেক্ষা করে কখন কাস্তির ঝনঝনানির সাথে বন্দে মাতরম শুনিয়ে আরেক দল তাদের পাড়ায় আসবে। ইলিয়াস ইতিহাসের প্রতি বিশ্বস্ত থাকেন ঠিকই, তবে গ্রামের সাধারণ মানুষের কুসংস্কারাচ্ছন্ন দৃষ্টিও তার মধ্যে আসে। উপন্যাস তো শেষ বিচার ইতিহাস নয়, বরং মানুষের জীবন লেখ্য। তাই যখন গ্রামের সাধারণ মানুষ উপন্যাসে চরিত্র হয়ে ওঠে, তখন সেই সাধারণ মানুষের উপলব্ধি ঔপন্যাসিককেও লাভ করতে হয়। তা না করতে পারলে উপন্যাস কিছুতেই সার্থক হয়ে ওঠে না। ইলিয়াস এই উপলব্ধি অনেকখানি লাভ করতে পারেন, তাই তো খোয়াবনামার যে কোনো সচেতন পাঠকও তমিজের বাপ আর বৈকুণ্ঠ হয়ে ওঠে নিমিষে। এই উপন্যাসের চরিত্রের সংখ্যা অসংখ্য, অনেক বেশি চরিত্র থাকলে প্রত্যেকটা চরিত্রের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব দেওয়ার কাজটাও খুব দুরূহ হয়ে ওঠে। কিন্তু খোয়াবনামায় প্রতিটা চরিত্রের বিশেষ একটা চারিত্রিক প্যাটার্ন আমাদের সহজেই আবিষ্কার করতে পারি আমরা। আবার কোনো চরিত্রই পুরোপুরি ভালো বা মন্দ না হয়ে ভালো মন্দের মিশেলে বাস্তবসম্মত চরিত্র হয়ে ওঠায় আমরা আমাদের আশেপাশের মানুষের কিংবা নিজের সাথে অনেক চরিত্রের ব্যাপক সাদৃশ্যও দেখতে পাই। ভিডিও শুরুতে যেমন প্রশ্ন ছিল, আবার তা আমি যদি বলি, সেটা হলো মানুষের সবচেয়ে বড় খোয়াব কি? এই উপন্যাসের মতে উত্তর হবে, মানুষের সবচেয়ে বড় খোয়াব হলো খাদ্য। শরাফত মণ্ডলের ছেলেরা বড় মানুষ হয়ে যেতে পারে, কালাম মাঝি নিজেকে তুলতে পারে নতুন উচ্চতায়, প্রেমে পড়ে কিংবা সন্ন্যসরা হয়ে কেরামত জেলে যেতে পারে, ভাবের আবেশে থাকা মানুষ বৈকুণ্ঠ হতে পারে পাকিস্তান আন্দোলনের বলি, নতুন পাকিস্তানে নতুন করে স্বপ্ন দেখতে পারে তমিজ, একদিন হঠাৎ যোগ দিতে পারে তেভাগায়। এত সব মহৎ কিংবা স্বার্থপর খোয়াব থেকে অনেক দূরে তমিজের মেয়ে সকিনা গিয়ে দাঁড়ায় উই ঢিবিতে। সেখান থেকে সে দেখে দূরে জ্বলা এক ঝাঁক জোনাকি। সকিনার মা ফুলজানেরও মনে হয় ওখানে জোনাকির আগুন জ্বালিয়ে হেসেল ধরিয়েছে কেউ। কে সে? সে তমিজের বাপ হবে, কেননা মুন্সির খোয়াব হারিয়ে গেছে অনেক দিন আগেই। গ্রামের নতুন কিংবদন্তি তমিজের বাপ, যে কিনা সখিনার দাদা। তাই হয়তো সখিনা ফুলজান কিংবা অন্য নামের কোনো একজন মানুষ আবহমান কাল ধরে এমন করেই কারো ওপর ভরসা করে থাকে। উনুন জ্বলবে, ভাত হবে, পেট ভরবে। ভারতভঙ্গের ম্যাক্রো পলিটিক্সের নেপথ্যে কাতলাহার বিলের দুধারে গ্রামীণ মাইক্রো পলিটিক্স। একদিকে হিন্দু পুঁজিপতিদের রাজ্য টিকিয়ে রাখার চেষ্টা, আরেকদিকে নব্য গজিয়ে ওঠা মুসলমান এলিটদের পুঁজি দখল ও সম্প্রদায় সরণের লড়াই। অথচ শালা চাষা আর মাঝির জাত শ্রমের মূল্যায়নের আশায় লড়কে লেঙ্গে পাকিস্তান হিন্দু মুসলমান দ্বন্দ্বে তাদের খুব একটা আগ্রহ নেই। অবশেষে পিয়ারের পাকিস্তানে আগমন হিন্দু নায়েবের জমি নিল মুসলমান সাহেব, কিন্তু চাষা আর মাঝিরা এখনো আউল ধানের ক্ষেতের উপর জোনাকির তপতপ দেখে ভাবে জ্বলন্ত হেসেলে বলকানো ভাত।
নায়েবরা জনমানুষে ভবানী পাঠককে হটিয়ে কালীকে আনতে চায়। সাহেবরা মজনু শাহের অনুচর বয়তুল্লাহ মুন্সির কেরামতি খরিস করে প্রতিষ্ঠা করতে চায় দিনের শাসন, মুসলিম লীগের শাসন। আত্রাফ মুসলমানরা ধর্ম মানে ঠিকই, কিন্তু তবুও মুন্সিকে না খেপানোই ভালো। রাষ্ট্রের ফেডারেল লেভেলে অনেক কিছুই বদল হয়, রাষ্ট্র জোড়া লাগে, আবার রাষ্ট্র ভেঙেও পড়ে। কিন্তু গ্রামগঞ্জের সোপেজারে বনেবাদারে পাকুর গাছের চূড়ায় বসে শাসন করে মুন্সি বয়তুল্লাহ শাহ। তারপর উত্তরাধিকার সূত্রে তমিজের বাপ, তমিজের তনুয়া সকিনা, পাকুর গাছ থেকে নেমে আসা শোলেকেই জীবন বাঁধে হতবাগার দল, খোয়াব নামাই পথ চলার পাথেও।